টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে স্টেডিয়াম মাঠে জড়ো হচ্ছে নেতাকর্মীরা। দুপুর তিনটার সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দীর্ঘ সাত বৎসর পর সম্মেলন হতে যাওয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। পদপ্রত্যাশী নেতাকর্মীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। প্রবেশের রাস্তা নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ। এতে লোকাধিক লোকের সমাগমের আশা করছেন জেলা আওয়ামী লীগের নেতারা। সর্বশেষ 2015 সালে ফজলুর রহমান ফারুকের সভাপতি ও জোহাহের ইসলামকে জোহাহেরকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য 101 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। দর্শক, টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের সম্মেলন স্থলে রয়েছে সহকর্মী কামাল হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। কামাল, সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? জি ফাহমিদা, আপনি যেমনটি বললেন, আজকে কিন্তু টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। দীর্ঘ সাত বছর পরে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সাত বছর পর আজকে কিন্তু এই জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ 2015 সালের সম্মেলনে বর্তমান জেলা প্রশাসক ফজলুর রহমান ফারুককে সভাপতি এবং অ্যাডভোকেট জোহাইরুল ইসলাম বিপি জোহাইরকে সাধারণ সম্পাদক করে 101 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। আজ সেই সাত বছর পরে আজকে আবার সেই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনকে ঘিরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই বর্তমানে যে টাঙ্গাইল জেলা স্টেডিয়াম রয়েছে, সেই স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। টাঙ্গাইলের যে 12টি উপজেলা রয়েছে এবং এছাড়া যে ইউনিয়নের যে সংগঠন রয়েছে, সেই সংগঠনের পক্ষ থেকে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে এই জেলা যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামে এসে উপস্থিত হয়েছেন। মোট কথা যে যেভাবে পাচ্ছেন বিভিন্ন ধরনের তাদের যে নেতাকর্মী রয়েছে বা যে তাদের নেতৃত্বে তারা দাবি করছেন, তাদের গেঞ্জি সম্বলিত যে গেঞ্জি, তারা কিন্তু সেই গেঞ্জি পরিহিত অবস্থায় কিন্তু এই স্টেডিয়ামে এসে উপস্থিত হয়েছেন। আমি যতটুকু জানতে পেরেছি যে আজকে এই কমিটিতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বর্তমানে যিনি সভাপতি রয়েছেন, একমাত্র সভাপতি প্রার্থী হিসেবে তারই নামই শোনা যাচ্ছে। এছাড়াও সাধারণ সম্পাদক পদে তিন চারজনের নাম কিন্তু ইতিমধ্যে আলোচনা এসেছেন। বর্তমান সাধারণ সম্পাদক জোহাইরুল ইসলাম ভিপি জোহের, বর্তমানে সংসদ সদস্য তিনি। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খামান স্মৃতি, নাহার আহমেদ এবং জামিল রহমান মিলন, এদের নামও কিন্তু শোনা যাচ্ছে। এছাড়াও এই সম্মেলনে আজকে উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ওবায়দুল কাদের এমপি, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি আজকে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও এই সম্মেলনের উদ্বোধন করার কথা রয়েছে কৃষি মন্ত্রী। ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন কামাল হোসেন।